প্রাচীন ভারতের রাজা মহারাজাদের প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যের জন্য এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আঘাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের প্রচার পর্বে কর্ণাটকের এক জনসভা থেকে সম্প্রতি রাহুল গান্ধী বলেছিলেন, যখন রাজা মহারাজাদের রাজত্ব ছিল তখন তারা যা খুশি করতেন, প্রজাদের থেকে জমি ইচ্ছেমতো নিয়ে নিতেন। এই ধরনের মন্তব্যের জন্য এবার কংগ্রেস নেতাকে আঘাত নিলেন প্রধানমন্ত্রী মোদী। রাহুল গান্ধীকে কংগ্রেসের শাহজাদা বলে কটাক্ষ করেন তিনি। কর্ণাটকের বেলাগাভি থেকে এক জনসভায় মোদী বললেন, এই শাহজাদা বলছে ভারতের রাজা মহারাজারা অত্যাচারী ছিলেন, তারা গরিবদের জমি ইচ্ছেমতো কেড়ে নিতেন। এসব বলে ছত্রপতি শিবাজী, কিত্তুরের রানী চেন্নাম্মার মতো মহান ব্যক্তিত্বদের অপমান করা হয়েছে। শিবাজী মহারাজ কিংবা কিত্তুরের রানী চেন্নাম্মাদের আমলে সুশাসনও তাদের, দেশপ্রেম যে আজও দেশকে পথ দেখায় সে কথা মনে করিয়ে দেন মোদী। রাহুলকে চরম কটাক্ষ করে বলেন, শাহজাদার কি এসব মনে নেই? প্রধানমন্ত্রী মোদী মনে করিয়ে দেন সুশাসনের পথে মহীশূরের রাজপরিবারের অবদানের কথাও। প্রধানমন্ত্রী মোদীর মতে ইচ্ছাকৃতভাবে এই ধরনের মন্তব্য করছেন রাহুল গান্ধী। বেলাগাভির নির্বাচনী প্রচার সভা থেকে মোদী বলেন, জেনে বুঝে ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য ও তুষ্টিকরণের রাজনীতি করার জন্য এসব বলছেন কংগ্রেসের শাহজাদা। সাথীয়, কাল সে এক কংগ্রেস কে শাহজাদে এক বয়ান সে পুরো দেশ মে হাঙ্গামা হো রহা হ্যায়। শাহজাদে কা কহনা হ্যায় कि हजारों वर्षों से राजा महाराजा हमारे देश में हुए, वे सब अत्याचारी थे, लूट लेते थे। क्या आप इनसे सहमत हैं? क्या इस भाषा से सहमत है? क्या क्या अपने पापों को छिपाने के लिए देश के राजा महाराजाओं को गाली गलौज करना उचित है? क्या ये शोभा देता है? क्या कांग्रेस का ट्रैक रिकॉर्ड रहा है कि उसने भारतीय संस्कृति को नष्ट किया, भारत के इतिहास को सहित इतिहास नहीं रखा, उसको तोड़ा मरोड़ा है। कांग्रेस का मकसद यही था कि छत्रपति शिवाजी महाराज, महाराणा प्रताप ऐसे महान योद्धाओं का इतिहास अगली पीढ़ी को पता न चले। ये शाहजादे बाहर राजा महाराजाओं को गाली देते, उसको मालूम नहीं है छत्रपति शिवाजी महाराज ने पानी में जो काम किया उस जमाने में, पानी पर जो प्रबंधन किया था, आज भी बड़े बड़े इंजीनियरों के लिए ये बहुत बड़ा सीखने वाला काम है। आपको तो सिर्फ इतना ही समझ आता है कि छत्रपति शिवाजी महाराज घोड़े पर बैठे। शिवाजी महाराज ने इतनी छोटी छोटी चीजों की चिंता की थी समाज की भलाई के लिए, आप उनको गालियां दे रहे हो और उनके मुंह से किसी नवाब के लिए गाली सुनी भाई? किसी सुल्तान के लिए गाली सुनी क्या? किसी बादशाह के लिए गाली सुनी क्या? वोट बैंक, लोग पूछ रहे हैं कि कांग्रेस तुष्टिकरण के लिए और कितना पतन होगा, लोग पूछ रहे हैं। ब्यूरो रिपोर्ट, आरई न्यूज़।